ভদ্রক জেলা মত স্নাতক মহাবিদ্যালয়ের জেলাস্তরীয় জাতীয় সেবা যোজনা স্বেচ্ছাসেবী যুব নেতৃত্ব প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে যাই। এই কার্যক্রম তিনি দিন ধরে অনুষ্ঠিত হব। উদ্ঘাটনী উৎসবরে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সভাপতিত্ব করে মুখ্য বক্তা ভাবে ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের ডিপিও গৌরাঙ্গ পণ্ডা, সম্মানিত অতিথি ভদ্রক জেলার ডিপিও কমলাকান্ত ওঝা, মুখ্য অতিথি মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি বসন্ত কুমার পাণিগ্রাহী ভাবে যোগদান। বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রোগ্রাম অফিসর এই শিবিরে যোগদান করছেন। মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, ছাত্রছাত্রী ও অনশিক্ষক কর্মচারী মধ্যে উপস্থিত রয়েছে। মু সূচনা দেওয়া চাহুচি যে এটি ভদ্রক জেলার 19টি কলেজ মানুষ তথা কাউন্সিল লেভেল তিনোটি প্লস টু কলেজ ডকা হয়েছি, মোট 22টি কলেজ ডকা হয়েছি। এতে পিলা মানে 100 পিলা যোগদান দৌঁচ এবং এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে কিভাবে ভাবে ব্যক্তিত্ব বিকাশ ঘটিব এবং নেতৃত্ব বিকাশ ঘটিব। সেপা আমি ভিন্ন ভিন্ন জেলাস্তর ঠু এবং রাজ্যস্তর পর্যন্ত রিসোর্স পর্সন মানুষ আমি ডাকিছু এবং সে ভিন্ন ভিন্ন সেশনলে ভিন্ন ভিন্ন রিসোর্স পর্সন মানে সে টক দেবে, পিলা মানে নেতৃত্ব বিকাশ কিভাবে হয়ে পড়ব তা উপরে শিক্ষা দিয়া যাবে। চন্দ্রবালি প্রশান্ত কুমার পাণিক রিপোর্ট সনস্টার টিভি।